আচ্ছা, আমার ফটোশপের স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, দেখতে হ্যাঁ পাচ্ছি। ম্যাম, জি ম্যাম, আমরা প্রথমে কি করব, আমরা তো গতদিন নতুন ফাইল নিয়েছিলাম, তাই না? নতুন ফাইল নিয়ে আমরা কিছু কাজ দেখছিলাম, সিলেকশনের কাজ দেখছিলাম, তাই না? জি আচ্ছা, তো আজকে আমরা ছবি নিয়ে কাজ করব। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের নাম শুনেছি আমরা, যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, হ্যাঁ শুনে জাস ম্যাম, এই জি কাজগুলো ম্যাম, কি বুঝি? না আইডিয়া ম্যাম, আছে? ম্যাম করছি অনেক আগে, এখন ভুলে গেছি। তাহলে কি লাভ হলো যদি ভুলেই যান? প্র্যাকটিস থাকা হয় না তো? ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবার নতুন করে শিখব, নো প্রবলেম। আচ্ছা, আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি। ওকে, ছবিটা চলে আসছে। এই ছবিটা নিয়ে আগেও কাজ করা ছিল আমার, এই জন্য এমন আসছে। ঠিক আছে, আমি রুলার গুলো ছড়াই ফেলছি, রুলার গুলো যেহেতু দরকার নেই। আচ্ছা, তো ছবিটা যখন আমরা নিয়ে আসব, তখন এই যে ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের বলেছিলাম ফটোশপের জন্য ইম্পর্টেন্ট টপিক একটা আছে, সেটা হচ্ছে কি, লেয়ার, খুবই ইম্পর্টেন্ট, তাই না? বলেছিলাম তো আমরা লেয়ার দেখব। সবার আগে ছবি নিয়ে এসে আমরা লেয়ারটা আগে দেখব। যখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল, যখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা ছিল আর কোনো ছবি ছিল না, তখন আমরা যখন কাজ করছি, আমরা বলেছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করব না, তাই না? ব্যাকগ্রাউন্ড লেয়ারে জি ম্যাম, কোনো কাজ করব কোনো না, কাজ করবো না। আর তার উপরে আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করেছি। তো ছবির ক্ষেত্রেও এরকম কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আপনারা ছবি নিয়ে কাজ করবেন, তখন এই ছবিটাকে প্রথমে আপনারা সেভ অ্যাজ করে নিতে পারেন। এখন দেখেন অন্য একটা নাম দিয়ে সেভ করা আছে, এটাকে সেভ অ্যাজ করে নিতে পারেন, যে কোথায় রাখবেন ছবিটা। তাহলে সেভ অ্যাজ করা থাকলে জাস্ট শুধু আপনার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলেই হবে, বা এটা পরে সেভ করলেও হবে, অসুবিধা নেই। এখন আমরা এখানে এই লকটা আগে খুলবো, লকটাকে খুলে দিচ্ছি, যেহেতু এটা ছবি, ছবি নিয়ে কাজ করব, লক না খুললে তো এই লেয়ারটা আমি এডিট করতে পারবো না, তাই না? আমি তো দেখেছি যে যে লেয়ারটা লক থাকে ওটা এডিট করা যায় না, যখন আমরা লক খুলে দেই তখন আমরা এডিট করতে পারি। তো প্রথমে এই ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে, ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে ছবির প্রথমে একটা কপি রেখে দিতে হবে লেয়ারে, কারণ আমি যখন এডিট করছি তখন আমার মূল ছবিটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু আমরা প্রথমবার কাজ করছি, তাই না? তো ছবি নষ্ট হয়ে যেতে পারে, আমরা ছবির কপি রাখবো। ছবির কপি রাখার জন্য এটা কন্ট্রোল জে দিয়েও ডুপ্লিকেট করা যাবে। এখান থেকে এই যে কপি বা ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার যদি দেই তাহলেও এখানে একটা কপি আসবে। আবার যদি কন্ট্রোল জেড আনডু করি, আনডু করে এই লেয়ারটাকে টেনে এই যে নতুন লেয়ার নেই এখানে ছেড়ে দিলেও একটা লেয়ার কপি হয়ে যাবে। বুঝতে পেরেছি? দুইটা লেয়ার কিন্তু সেম, এখন নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা এমনই থাকবে, আমি উপরের লেয়ারটাতে কাজ করব। তাহলে নিচের লেয়ারটার ভিজিবিলিটিটা অফ করে রাখতেছি আমরা, কারণ যদি আমরা কাজ করতে গিয়ে দেখি যে আমাদের একটা লেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন যাতে অন্য লেয়ার দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা দুইটা লেয়ার করে নিলাম, একই লেয়ার কপি করে নিলাম। জি কপি ম্যাম, করার পর এখন আমরা এই ছবিটার যদি ভাবি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা অন্য কোনো কাজ, আমরা এখান থেকে দুইটা টুল দেখছি না, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল আর ইলিপ্টিক্যাল মার্কিং টুল তো দেখেছি। এটা দিয়ে যদি আমি কোনো সিলেকশন নেই, তাহলে এই যে এই অংশটুকু সিলেকশন হচ্ছে, এখন এই অংশটুকু যদি আমি ডিলিট করি, তাহলে এই যে ব্যাকস্পেস দিলে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে না, হ্যাঁ জি ম্যাম, রিমুভ হয়ে গেছে কিন্তু, তাই না? কিন্তু আমাদের তো উদ্দেশ্য হচ্ছে এটা রিমুভ করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাই না? জি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমি যদি এখান থেকে নিতে চাই, তাহলে এখান থেকে তো আমি সেই সিলেকশন নিতে পারবো না, কারণ এটা কি, এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল আকারেই আসবে, কিন্তু আমার তো এখানে রেক্ট্যাঙ্গেল নিলে হবে না। রেক্ট্যাঙ্গেল নিলে হয়তো বাইরে থেকে খানিকটা আমি রিমুভ করতে পারবো, পুরোটা তো রিমুভ করা যাবে না, তাই না? জি রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি ছবির কপি নিতে পারবো, এখান থেকে কাট করে নিতে পারবো, নিয়ে অন্য জায়গায় বসাতে পারবো, সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আমার রেক্ট্যাঙ্গেল শেপে হচ্ছে না।
আবার যদি আমি ইলিপটিক্যাল শেপও নিই, ইলিপটিক্যাল শেপও নিলেও এটা কিন্তু রাউন্ড আকারে আসছে, কিন্তু আমার তো রাউন্ড আকারে নিলেও হবে না, তাই না? তাই আমরা অন্য টুল ব্যবহার করব। এখানে আরেকটা টুল আছে, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম। এটাতে শুধু এই যে সিঙ্গেল একটা, এখান থেকে যদি নেই এই যে সিঙ্গেল রো মার্কিউ টুল, একটা ক্লিক করলে এই যে সিঙ্গেল একটা রো, এখানে যদি কালার অ্যাপ্লাই করেন সিঙ্গেল একটা দাগ দেখা যাবে, আর কিছুই হবে না, ঠিক আছে? তাহলে সিঙ্গেল রো আর সিঙ্গেল কলামটার তেমন কোনো প্রয়োজন হয় না, এটা শুধুমাত্র একটা দাগ দেওয়া যাবে, আর সিঙ্গেল কলাম দিলে এটাই পার্থক্য। এখানে যখন আমরা কালার দিয়েছি না, ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার, সেম ভাবে আমরা এখানে কালার দিলে বুঝতে পারবো যে জাস্ট শুধু একটা সিম্পলি একটা দাগ দিলে যেমন দেখা যায় ওরকম দেখা যাবে। আমরা এখন এখান থেকে, এখানে তিনটা টুল আছে, এই তিনটা টুলের নাম হচ্ছে ল্যাসো টুল, ল্যাসো টুল তিনটা তিনটা ল্যাসো টুল, ঠিক আছে? পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক। তিনটা ল্যাসো টুল আছে, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এই তিনটা টুল আগে আমরা দেখি। প্রথমে হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল দিয়ে যখন আমরা কাজ করব, তখন যদি আমি সবসময় কাজ করার সময় আমরা কি করব, জুম করে নিব ছবি, জুম করে নিব প্রয়োজন মতো, ঠিক আছে? কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস দিলে কি হয়, জুম জুম ইন। কন্ট্রোল প্লাস দিলে জুম জুম ইন ইন, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট। ওকে, মনে থাকবে? তাহলে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, জুম করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার তো এখানে কাজ করার সময় ছবিটা সরাতে হতে পারে, তখন কিভাবে সরাবো? এখানে আছে হ্যান্ড টুল, হ্যান্ড টুল নিয়ে আমি এটা দিয়ে সরাতে পারবো। মুভ টুল না, মুভ টুল দিলে তো অবজেক্ট সরবে, কিন্তু আমি পুরো ক্যানভাসটাই সরাবো। ক্যানভাসটাই যদি আমি সরাতে চাই, এই যে ওয়ার্ক স্পেস আছে, এই জায়গাটাকে বলে ওয়ার্ক স্পেস যেখানে কাজ করি, তো এই ওয়ার্ক স্পেস এর মধ্যে আমি যদি এটাকে সরাতে চাই ক্যানভাসটাকে, তাহলে কি হ্যান্ড টুল ইউজ করব। বারবার এখানে কাজ করার সময় তো আমি হ্যান্ড টুলে আসতে পারবো না। এখন হয়তো আমি সিলেক্ট করছি ল্যাসো টুল দিয়ে, তাহলে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার সময় যদি আমাকে সরাতে হয়, তখন তো ল্যাসো টুল থেকে আমি হ্যান্ড টুলে যেতে পারবো না, তখন কি করব আমরা, স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুলে আসবে, আমি যে টুলেই থাকি। তারপরে এটা যখন কাজ করব এরকম ভাবে সরাবো, সরানোর পর আমি যখন স্পেস বার ছেড়ে দিব, আবার আগের যে টুল নিয়ে কাজ করছিলাম সেখানে চলে আসবো। বুঝতে পেরেছি? জি, হ্যান্ড টুল দিয়ে ক্যানভাস সরাবো যদি আমি অন্য কোনো টুলে থাকি, কারণ আমি জুম করে এখন এটা সিলেক্ট করছি। এখন তো আমি এটা হ্যান্ড টুলে গেলে এই টুলটা চলে যাবে, তাই না? এখন তো আমি হ্যান্ড টুলে যেতে পারবো না, তাহলে কি করব, স্পেস বার চেপে ধরবো। স্পেস বার চেপে ধরলে যতক্ষণ স্পেস বার ধরা থাকবে ততক্ষণ একটা হ্যান্ড টুল দেখা যাবে, তখন আমি এটা লেফট বাটন চেপে সরিয়ে নেবো প্রয়োজন মতো, যে এতটুকু সিলেকশন হয়েছে এখান থেকে সরালাম, সরিয়ে তারপর পুরোটা সিলেক্ট করে নিলাম। এটুকু কি বুঝেছি? জি জি ম্যাম, জি ম্যাম। এখন দেখেন ল্যাসো টুল দিয়ে যখন আমরা কাজ করতে যাই তখন কি হয়, ল্যাসো টুল দিয়ে যখন কাজ করব, আমি যদি এখান থেকে ড্র্যাগ করা শুরু করি, এখান থেকে ড্র্যাগ করতে করতে আমি যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা প্রথম অবস্থায় এখানে মিলে যাবে, মিলে গিয়ে এটা চলে যাবে। তো আমরা এখান থেকে ছেড়ে দিতে পারবো না, ল্যাসো টুল দিয়ে যখন সিলেকশন করব তখন এভাবে ধরে রাখতে হবে, মানে লেফট বাটন চেপে এটা সরাতে হবে, আবার হ্যান্ড টুলে আসতে হবে। হ্যান্ড টুলে এসে সরিয়ে নিলাম, নিয়ে এই যে ছেড়ে দিয়েছি, আমি যখনই ছেড়ে দিয়েছি তখনই কিন্তু এটা চলে যাচ্ছে, এটা ছেড়ে দেওয়া যাবে না, এই জন্য একটু বাইরে দিয়ে নিয়ে নিলাম। এটা দিয়ে পারফেক্টলি সিলেকশন করা যাবে না, একদম প্রথম যেখান থেকে শুরু করছি। ল্যাসো টুল তিনটার ক্ষেত্রে কিন্তু রুলস একই, যে একদম প্রথমে যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করতে হবে। তাহলে এখান থেকে শুরু করছিলাম, এখানে এসে শেষ করলাম, এখন সিলেকশন হয়ে গেছে না? জি, এখন সিলেকশন তো হয়ে গেছে, এখন যদি আমি ব্যাকস্পেস চাপি তাহলে তো আমার প্রোডাক্টটা ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি তো চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিলিট হোক, তাই না? ব্যাকগ্রাউন্ড যদি ডিলিট করতে চাই তাহলে আমার তো এখানে সিলেকশন হলে হবে না, আমার তো বাইরের অংশটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি আবার কি ডাবল করে বাইরে সিলেক্ট করব? না, সিলেকশন যেটা আছে এটাকে আমরা উল্টায় দিতে পারি। কিভাবে? সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনু থেকে ইনভার্স, ইনভার্স এর শর্টকাট দেয়া আছে কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? শিফট কন্ট্রোল আই প্রেস করলেও ইনভার্স হবে, আবার যদি আমি এখান থেকে ইনভার্স এ ক্লিক করি তাহলেও ইনভার্স হবে। এখন যদি আমরা একটু ছোট করি, দেখেন এই যে বাইরে দিয়েও সিলেক্ট হয়ে গেছে, তার মানে এই ভেতরের অংশটুকু ডিসিলেক্টেড এবং বাইরের অংশটুকু সিলেক্টেড। বুঝতে পেরেছি? সিলেকশনটা উল্টে গেছে। এখন যদি আমি ব্যাকস্পেস প্রেস করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? হ্যাঁ হয়েছে।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কিভাবে বুঝবো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে? মুভ টুলে আসি, মুভ টুল দিয়ে এটা যদি সরাই, এটা আমি সরাতে পারছি, তাই না? ব্যাকগ্রাউন্ড কিন্তু জি নাই, এক্সট্রা অংশ কিছু রয়ে গেছে, কারণ আমরা পারফেক্টলি করতে পারি নাই এই জন্য, কিন্তু রিমুভ হয়েছে। কিন্তু এখন যদি আমরা আগের ছবিটা দেখি, তাহলে এই যে এটা যদি অফ করে দেই, এই কারণেই আগের ছবিটা রেখেছি, যে পরিবর্তনটা কি আসছে সেটাও দেখা যাবে, প্লাস যদি এই ছবিটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ছবিটা ব্যবহারও করতে পারবো। ঠিক আছে, এটা আচ্ছা পারফেক্টলি করার জন্য পরে আমরা অন্য টুলও জি ব্যবহার করতে পারবো। কিন্তু ল্যাসো টুল কি বুঝতে পারছি সবাই? জি আচ্ছা, ল্যাসো টুল দেখলাম আমরা, এরপরে আসি ল্যাসো টুলের পর কি আছে, পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলের ক্ষেত্রে কি হয়, পলিগোনাল ল্যাসো টুলের ক্ষেত্রে একটা একটা করে ক্লিক করে করে নিতে হয়। যেখানে আমরা যখন আসছি, একটা ক্লিক, আবার ক্লিক, এইভাবে ক্লিক করে করে নিতে হবে। এটাতে আপনি অনেকটা নিখুঁত ভাবে নিতে পারবেন, তবে এটা হচ্ছে কর্নার আকারে আসে, রাউন্ডেড হয় না। এটাতেও কিন্তু সেম, ডাবল ক্লিক করে ফেললে কিন্তু আবার প্রথমটার সাথে মিলে অল্প একটু সিলেকশন, এতটুকু সিলেকশন চলে আসবে। আর যদি একটা একটা করে ক্লিক করে নেন তাহলে খুব সুন্দর ভাবে সিলেক্ট করা যাবে। এটার ক্ষেত্রেও রুল সেম, একদম যেখান থেকে শুরু করেছি আমরা সেইখানে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ হ্যান্ড টুল দিয়ে সরাবেন, বুঝি নাই, ও বাইরে গেছে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা খেলতে চান, জি একটা একটা করে ক্লিক করছি, ক্লিক না করলে এটা নিবে না। এই যে ক্লিক করতে করতে আমি ডাবল ক্লিক করে ফেলছি, ডাবল ক্লিক করে ফেলছি, এই জন্য এতটুকু সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এটা ডিলিট করি তাহলে কিন্তু এতটুকু, যতটুকু অংশ সিলেক্ট হয়েছে ওইটুকু ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি এটা ইনভার্স করি, ইনভার্স কি বলেছিলাম, এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স যদি করি তাহলে কিন্তু এটা বাদ দিয়ে বাইরের অংশ সিলেক্টেড, এখন ডিলিট করলে এইটুকুই থাকবে আর বাকিটুকু ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি কি? জি ম্যাম, ইয়েস ম্যাম, এটা দেখেন, এখন আমরা যদি মুভ টুল দিয়ে সরাই, জি ম্যাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা অংশ রয়ে গেছে এখানে। তাহলে ল্যাসো টুল আর কি পলিগোনাল ল্যাসো টুল কি বুঝেছি সবাই? জি ম্যাম, জি ম্যাম, ওকে। এরপর আছে কি ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা খুব মজার, এটা হচ্ছে কালার অনুযায়ী নিজে নিজে ধরে নিবে। একটা ক্লিক করব, একটা ক্লিক করে, আর কোনো ক্লিক করি নাই, আমি শুধু রাস্তাটা দেখাই দিচ্ছি যে কোন দিক দিয়ে সিলেক্ট করতে হবে, সেই অনুযায়ী সিলেকশন হচ্ছে। কিন্তু যদি কোথাও বেশি চলে যায় বা কম চলে যায় তখন আবার ওইখানে একটা ক্লিক দিয়ে নিবেন, ক্লিক দিয়ে নিলে আর সমস্যা হবে না। ঠিক আছে, এখানে কিন্তু আমি আর কোনো ক্লিক করি নাই, যে জায়গাটা বাঁকা হচ্ছে শুধু সেখানে একটা ক্লিক দিতে হবে, আর কোথাও ক্লিক না দিলেও চলবে। দেখেন, এক্সট্রা যেখানে যেখানে চলে যাবে সেই সমস্ত জায়গায় ক্লিক করে নেবেন। এটাও জুম করে আরো ধীরে ধীরে যদি কাজ করা যায় আরো সুন্দর ভাবে হবে। ম্যাডাম স্ক্রিনে তো কোনো লেখা বোঝা যায় না, স্ক্রিনে কিসের লেখা? মানে যে আপনি কাজটা করছেন স্ক্রিন রেকর্ড করে, কিন্তু ওটাতে কোনো লেখায় বোঝা যাচ্ছে না কি কোন জায়গায় ক্লিক করছেন কি করছেন না। আমি তো মুখে বলে দিচ্ছি, আপনি কি মোবাইলে দেখছেন? না না, ল্যাপটপে। হ্যাঁ, তাহলে তো দেখতে পাওয়ার কথা, বাকিরা দেখতে পাচ্ছেন না? জি লেখা, জি ম্যাম, দেখতে পাচ্ছি। আপনি জুম করে নিতে পারেন, কারণ পুরো স্ক্রিনটা তো আপনাকে আমার দেখাতে হবে, এইদিকে টুলস, তারপর মেনু, সবই তো দেখাতে হবে, তাহলে আমি কিভাবে দেখাতে পারি বলেন? আর এভাবেই তো সবাই ক্লাস করে, সবাই তো বুঝতে পারছে, দেখতে পাচ্ছি। আপনার যদি কোনো অসুবিধা হয় বলেন, আর আমি তো মুখে মুখে বলে দিচ্ছি যে কোনটা নিয়ে কাজ করছি, কি প্রেস করছি, সবই তো বলে দিচ্ছি। আচ্ছা, সিলেকশন হয়ে গেছে, সিলেকশন হয়ে যাওয়ার পরে সিলেক্ট মেনু থেকে আবার ইনভার্স করলাম, ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ? জি। এখন কি এই তিনটা টুলের কাজ বুঝতে পেরেছি সবাই? এই তিনটা টুলের কাজ হচ্ছে সিলেকশন। এবার সিলেকশন নেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, অথবা সিলেক্টেড ওই অংশটাকে
যদি কাট করেন বা কপি করেন, কপি করে অন্য জায়গায় বসায় দেন, আমরা অনেক সময় দেখি না অনেক ছবি এরকম কেটে নিয়ে অন্য জায়গায় বসানো থাকে, বিশেষ করে কিছু ভিডিওতে আগে দেখেছি ছোটবেলায়। এখন অবশ্য ওই ধরনের ভিডিও কম পাওয়া যায়, তাই না? আগে দেখছি না ছবি কেটে নিয়ে কোথাও দেখা যাচ্ছে যে ফুলের মধ্যে, তারপর আপনার সমুদ্রে, বিভিন্ন জায়গায় বসায় দেয়। তো সেটা আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন। তাহলে এই তিনটা টুল সবাই একটু প্র্যাকটিস করি, যাদের কাছে ফটোশপ আছে। ঠিক আছে, ওকে ম্যাম, ছবি নিয়ে নেন, ছবি নিয়ে একটু প্র্যাকটিস করে দেখেন কাজ করতে পারছেন কিনা। স্ক্রিন শেয়ার দিয়ে দেন, স্ক্রিন শেয়ার দিয়ে তারপর কাজ করেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন, শেয়ার স্ক্রিনে ক্লিক করে শেয়ার দিয়ে দিবেন। সাবিহার স্ক্রিন শেয়ার হয়েছে। ছবিটা একটু জুম করে নেন সাবিহা। ফটোশপের স্ক্রিনটা বড় করে নেন সাবিহা, ফটোশপের স্ক্রিনটা বড় করে। জুম কিভাবে করবো? জুম করার জন্য কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস। আচ্ছা, তার আগে আপনি ফটোশপের স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নেন। ছবিটা জি বলেন, ছবিটা ছবিটা কোথায় পাবো? যেকোনো ছবি নিয়ে করতে পারেন। কোথা থেকে পাবো তাই বলছি? আপনি যেকোনো ছবি নিয়ে করতে পারেন, আপনার পিসিতে যে ছবি আছে যেকোনো ছবি নিয়ে করেন, অসুবিধা নেই। আপনি আপনার মেসেঞ্জার যে আপনার ফেসবুক আইডি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, যারা গ্রুপে আছে ওনারা আপনাকে অ্যাড দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে প্র্যাকটিস করেন। জনের স্ক্রিন শেয়ার পেয়েছি আমি শুধু। সবাই একসাথে স্ক্রিন শেয়ার দিতে পারবেন, সমস্যা নাই, মাল্টিপল শেয়ার অন করা আছে। মে মামা, পিসিতে আজকে প্রবলেম হইছে তো আজকে পিসিতে কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, নেক্সট দিন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর একদম প্রথম পয়েন্টে আসার পরে, প্রথম পয়েন্টে নামিলে হবে না, প্রথম পয়েন্টে আসার পরে দেখবেন কার্সরের ওখানে একটা ছোট্ট শূন্য চিহ্ন দেখাবে, মানে আপনি প্রথম পয়েন্টে চলে আসছেন, তখন সিলেকশন হয়ে যাবে ওখানে ক্লিক করলে। আবিহারটা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এবার কি করতে হবে? ইনভার্স করতে হবে। ইনভার্স করে যদি ডিলিট করি তাহলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে।
নিচের লেয়ারটা অফ করেন, না হলে আপনি দেখতে পারবেন না কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ রয়েছে, আরো দু একটা হয়েছে, তিনটা টুলি প্র্যাকটিস করেন। আচ্ছা ম্যাম ছবি পাবো কোথায়? ছবি ডাউনলোড করে নেন অথবা আপনার পিসিতে যেগুলো আছে সেটা ইউজ করেন। ও আচ্ছা। ম্যাম কি বলেন? ম্যাম পলিগোনাল ল্যাসো টুল একটু দেখেন, ঠিক আছে কি কাজ হচ্ছে? এটা পলিগোনাল ল্যাসো টুল দিয়ে করছে। আচ্ছা জি ম্যাম হয়েছে, এটা করছি, একটু ওয়েট করেন। অনেক সুন্দর হচ্ছে। ভালো হয়েছে।
এটা অন্য টুল, সাবিহা এটা না। ল্যাসো টুলের মধ্যেই আছে দেখেন, তিনটা টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল ট্রাই করেছেন? না ম্যাম, না। ল্যাসো টুলের ওখানে ক্লিক করেন। আচ্ছা ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি, অ্যানোটেট দিচ্ছি। এই যে এখানে এর মধ্যে আছে। আচ্ছা ম্যাম, ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা শেষ হয়ে গেছে। তিনটাই শেষ? না, একটা শেষ করছে। আচ্ছা তিনটাই প্র্যাকটিস করেন, তিনটাই দেখেন, তিনটাতেই কাজ করতে পারছেন কিনা। ম্যাম জি বলেন। আমি তো পিকচারটা নিতে পারছি না, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়েছেন? ফটোশপ ওপেন করছেন? ফটোশপ ওপেন করেন। ম্যাম আমারটা একটু দেখেন তো। হ্যাঁ দেখছি, একটু ওয়েট করেন, আমি কানিজ ফাতেমারটা একটু দেখে দেই। আচ্ছা ফাইলে যান, ফাইল, ফাইল থেকে ওপেন। পিসিতে ছবি আছে? জি না ম্যাম। যে কোনো ছবি থাকলে আনলেই হতো, কোনো ছবি নাই না? জি না। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, ক্রোম ব্রাউজারে যান, ক্রোমে গিয়ে আপনি হচ্ছে ছবি ডাউনলোড করেন। কি ধরনের ইমেজ নিয়ে কাজ করতে চান ওখানে লিখে সার্চ করেন, সার্চ করে ডাউনলোড করেন, তাহলেই হবে। কি লিখবো? আচ্ছা আলি রিয়াজ জি বলেন। ম্যাম একে তো ই করছি ম্যাম। হ্যাঁ ইনভার্স করেন, ইনভার্স করলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে। আর আপনি আছেন কোন লেয়ারে? আপনি উপরের লেয়ারটা অফ করে দিছেন, হ্যাঁ, আর নিচের লেয়ারটা লক করা, বুঝতে পারছেন? নিচের লেয়ারটা লক করা, তাহলে নিচের লেয়ারে যদি না থাকেন তাহলে উপরের লেয়ার সিলেক্ট করতে হবে, আপনার কোনো লেয়ার সিলেক্ট নাই। হ্যাঁ এবার ডিলিট করেন আর নিচেরটার আই অফ করেন, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে কিনা। ওকে ম্যাম, সিলেক্ট, ইনবক্স, ব্যাকস্পেস দেবো শুধু? হ্যাঁ ব্যাকস্পেস দিলে চলে যাবে। ওকে ম্যাম। ম্যাম কি দিয়ে চার্জ দিব? ই-কমার্স প্রোডাক্ট লিখেন, তাহলে প্রোডাক্টের ইমেজ আসবে, বা অন্য কোনো ইমেজ দিয়ে করলেও হয়, তাতে কোনো সমস্যা নেই, বাট ই-কমার্স এর প্রোডাক্টের কাজ বেশি পাওয়া যায়, তো আপনারা ই-কমার্স প্রোডাক্টের উপর জোর দিতে পারেন। হ্যাঁ সার্চ করেন, নিচে লেখা আসছে না, ওখান থেকেই নিয়ে নেন, ই-কমার্স প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেন, যেটা দিয়ে সিলেকশন শেখা যাবে। যাদের, যারা ফোনে আছেন তারা শুধু একজনের স্ক্রিন শেয়ার দেখতে পারবেন, যারা পিসিতে আছেন তারা উপরে ভিউ অপশন থেকে চেঞ্জ করলে যাদের স্ক্রিন শেয়ার আছে সবারটাই দেখতে পারবেন। আচ্ছা ছবির উপরে ক্লিক করবেন, ছবির উপরে ক্লিক করে ছবিটা একটু বড় আকারে চলে আসবে, কানিজ ফাতেমা, তারপরে রাইট ক্লিক করবেন, দেখবেন সেভ অ্যাজ অপশন আসবে, সেভ। হ্যাঁ রাইট ক্লিক করেন, এখানে দেখেন সেভ, সেভ ইমেজ অ্যাজ, এটা ম্যাম। হ্যাঁ সেভ ইমেজ অ্যাজ,
হ্যাঁ, এবার আপনি কোথায় রাখতে চাচ্ছেন ছবিটা, কি নামে সেভ করবেন, এখানে অপশন আছে, সেভ করে নেন। এই যে ছবি আছে তো আপনার পিসিতে, এখান থেকে কোনো ছবি নিয়ে কাজ করলেও হতো। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি অন্য কোথাও নিয়ে নেন যেখানে আপনি কাজ করবেন, এরকম কোনো একটা ফোল্ডারে বা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নেন, যাতে আপনি পরে খুঁজে বের করতে পারেন। পিকচারে যান, পিকচারে দেখুন, পিকচারে রাখা যায় কিনা, একটু ওয়েট করেন, একজন একজন করে দেখছি। কিছুই করতে হবে না, পিকচারের উপর ক্লিক করেন, শুধু ক্লিক দেন। হ্যাঁ, এখানে রাখেন, এই যে এখানে অনেকগুলো পিকচার আছে, এই যে সেভড পিকচার, সেভড পিকচারের মধ্যে রাখতে পারেন। ওপেন করেন, ওপেন, এর মধ্যে বোধহয় কিছুই নাই। সেভ, সেভে ক্লিক করেন, নিচে আসে, নিচে এসে সেভে ক্লিক করেন। হ্যাঁ, এই ছবিটা সেভ হয়ে গেছে। এবারে এই ট্যাবটা মিনিমাইজ করে রাখেন, ক্রোমের ট্যাবটা মিনিমাইজ করে রাখেন, না কাটলেও হতো, শুধু মিনিমাইজ। এই যে মাইনাস আছে না, মাইনাস এর উপর ক্লিক করলেও মিনিমাইজ হয়, এখানে ক্লিক করলেও মিনিমাইজ হয়। তাহলে এই ট্যাবটা ওপেনই আছে, কিন্তু এখন আপনার এটা মিনিমাইজ হয়ে থাকবে, ক্লিক করেন। এবার আপনি এখান থেকে কোথায় রাখা আছে, পিকচারে রাখা আছে, পিকচারে চলে যান। এই যে উপরে ডেস্কটপ লেখা আছে, এই যে ছোট্ট একটা ড্রপ ডাউন আছে, এখান থেকে আপনি খুঁজে পেলেন। আনিস ফাতেমা, কি করছেন? এই যে এখানে, এখানে ক্লিক করেন। এখানে ম্যাম? হ্যাঁ, ক্লিক করেন। এই যে পিকচার্স, আর একটু অ্যাডভান্স হতে হবে আপনাকে, এখানে ওপেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করে তারপরে যে নিচে আসেন ওপেনে ক্লিক করেন, ওখান থেকে ওপেন করতে হবে না, এখানে দিলেই হবে। কি করছেন, এটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার ফটোশপে ওপেন হয়েছে, এবার কাজ করেন। আপনি আগে ওই কাজগুলো শিখবেন, ছবি নিতে, তারপরে ছবি কোথায় ফোল্ডারে রাখবেন, কিভাবে সেভ করবেন, এইগুলো আগে শিখবেন, তারপর আপনি এই কাজগুলো করবেন। আর আপনি টুল চেঞ্জ করেন, অন্য টুলে আছেন আপনি, আর ছবিটা জুম করে নেন। তারপরে লক চেঞ্জ করতে বলছি, কপি করতে বলছি, সেগুলো ঠিক করে তারপর কাজ করেন। আচ্ছা, কার্ডটা দেখবো, আলি রিয়াজ। আমি ম্যাডাম তানভীর বলো। তানভীর, হ্যাঁ তানভীর, ঠিক আছে, ভালো হয়েছে। আপু আমার একটা প্রশ্ন আছে। বলেন। যে ম্যাগনেটিক টুল দিয়ে সাপোজ আমি যদি আপনাকে একটু দেখাই, যে আমি এমন কি ইয়ে দিলাম, আমার একটা ভুল সিলেক্ট হয়ে গেল, এই যে যেমন ভুল সিলেক্ট হয়েছে, তাই না? তো এই ভুলটা আমি কি আবার ব্যাকে যাব কিভাবে, আমি ওইখানে যাব কিভাবে? আপনি আপনি পিছনে যান, পিছনে যান, একদম যেদিক দিয়ে এসেছেন সেই অনুযায়ী কার্সরটা টানেন। আর যদি ব্যাক এভাবে না যায়, তাহলে ব্যাক স্পেস, যে পর্যন্ত যাবেন ওই পর্যন্ত কার্সরটা নিয়ে ব্যাক স্পেস চাপেন, আস্তে আস্তে ওই পর্যন্ত চলে যাবে। কিন্তু যদি আপনি একবারে ব্যাক স্পেস চাপা শুরু করেন, তাহলে পুরাটা চলে যাবে। এই জন্য যত দূর পর্যন্ত ব্যাকে আসবেন, ওই পর্যন্ত কার্সরটাকে নিয়ে আসবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। তন্ময় বিশ্বাস, একটু দেখেন তো। দেখছি। হ্যাঁ বলেন। এটা হচ্ছে পলি, ও শিট, এটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। এটা আচ্ছা, আর আমি ল্যাসো টুলটা সিলেক্ট করতে পারছি না, বুঝছেন? ল্যাসো টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে গেলে আপনার লেফট বাটন চেপে ধরে রাখতে হবে, তাতে পারফেক্টলি হয়তো হবে না, শিখতে হবে। লেফট বাটন চেপে ধরে রাখতে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না, মানে একদম প্রথম পয়েন্টে আসা পর্যন্ত আপনাকে এটা ধরেই রাখতে হবে। লেফট বাটন ছাড়া যাবে না, যখন হ্যান্ড টুল দিয়ে কাজ করবেন স্পেস বার ছেড়ে দিবেন, কিন্তু লেফট বাটন চেপে ধরেই থাকবে যতক্ষণ না আপনি ওই প্রথম পয়েন্টে যাচ্ছেন। এটা ছোট কোন অবজেক্টের জন্য সুবিধা হয়, বড় হলে এটা কাজ করতে অসুবিধা হয়। আর আরো টুল আছে, অল্টারনেটিভ আরো অনেকগুলো অপশন পাবেন, তখন দেখবেন আপনার পছন্দ মতো টুল দিয়ে আপনি সিলেকশন করতে পারছেন, কিন্তু এখন আমাদের শেখার জন্য সব টুলই শিখতে হবে। হ্যালো ম্যাম। কি বলেন? আমার একটু দেখেন তো।
হ্যাঁ দেখছি, জুম করেন, ছবি জুম করেন নি তো, কন্ট্রোল জেড ম্যাম, কন্ট্রোল জেড না কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস, জি হ্যাঁ। আচ্ছা ম্যাম আমার লেয়ার টেক্সট দেখেন তো, লেয়ারে আপনি খালি লেয়ারে কাজ করছেন তো, আপনার তো এই লেয়ারটা খালি, কোনো কাজ করতে পারবেন না আপনি, লেয়ার খালি লেয়ার নিতে বলি নাই তো, লেয়ার কপি নিতে বলি ম্যাম, এই সেটাই বুঝতেছি না, আপনি এই যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা ডিলিট করে দেন, এই লেয়ারটা দরকার নাই, উপরে যে লেয়ারস গুলো আছে ডিলিট করেন, এটা নিচে ডিলিট, এই যে হ্যাঁ এখান থেকে ডিলিট করে দিলেই হবে, এই যে লেয়ারটা, এই লেয়ারটা কপি করার জন্য আপনি কপি নিতে হবে অথবা ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়, রাইট করে ডুপ্লিকেট লেয়ার দিলে ডুপ্লিকেট হয়, এছাড়া লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে যে নতুন লেয়ার নেই যেখান থেকে, এই নতুন উপরে দিলেও নতুন একটা সেম লেয়ার আসে, এবার এসছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমারটা একটু দেখেন। হ্যাঁ দেখছি, হ্যাঁ সুন্দর হয়েছে ম্যাম। হ্যাঁ আপনারটাই দেখলাম, ভালো হয়েছে ম্যাম। জি ম্যাম বুঝছি, কিন্তু বাকিদের স্ক্রিন শেয়ারিংটা কিভাবে দেখতে হবে এটা আমি বুঝতেছি। বাকিদের স্ক্রিন শেয়ার দেখতে গেলে আপনার স্ক্রিন শেয়ারটাকে অফ করেন, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে পরে দেখেন ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে আপনি ওখানে নামগুলো লেখা আছে এক এক করে সবার স্ক্রিন দেখতে। জি ম্যাম দেখতে পাচ্ছি। আসে আবারও বলি, সিলেকশন সাপোজ নিয়ে নিছি, সিলেকশন নেওয়ার পরে সিলেকশন যদি অ্যাড করতে হয়, আর অ্যাড করার কোথাও আছে কিনা দেখি, বাইরে চলে গেছে এমন আছে কিনা, সাপোজ এই অংশটুকু আমি যদি এখন প্রথমে আগে বের করে দেই তাহলে বুঝা যাবে, এই অংশটুকু চলে গেছে, এখন হিলস এর এই অংশটুকু আমি চাচ্ছি সিলেকশনের মধ্যে আসুক, তাহলে আমি কি করব, অ্যাড টু সিলেকশন নিয়ে এখান থেকে ভেতরে এতখানি দিয়ে দিলাম, কারণ এটা তো এর সাথেই অ্যাড হচ্ছে, এবার দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে একটু বেশি চলে গেছে, তাহলে আবার কি করব, এখান থেকে বাদ দিয়ে দিব, যত সূক্ষ্ম ভাবে করা যায় কাজ। আবার এখানে দেখতে পাচ্ছি একটু অ্যাড করা দরকার, অ্যাড এ ক্লিক করে অ্যাড হয়ে গেছে, এইভাবে আপনাদেরকে আস্তে আস্তে কাজ করতে হবে, এবার এখানে মাইনাস করা দরকার, অল্টা চেপেও করা যাবে, চিহ্নটা মাইনাস আসতে হবে, চিহ্নটা খেয়াল করবেন, বুঝতে পারছি কি সবাই, কারো কোনো অসুবিধা আছে থাকলে বলেন। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে তাহলে আপনারা নিজেরা একটু করে দেখেন, ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টা ডিলেট আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ডিলেট বা কন্ট্রোল ব্যাকস্পেস। ম্যাম কালারটা কোথা থেকে আনলেন? কালারটা এই যে আপনার ফরগ্রাউন্ড কালার কোথায়, টুলসে যান, টুলসের নিচে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, ওখান থেকে কালার পিক করেন, কালার পিক করার পরে দেন কালার অ্যাপ্লাই করেন, লেয়ার ওয়ান সিলেক্ট করে কালার দেন, সিলেকশন রাখছেন কেন, সিলেকশন রেখে কালার দিতে মানা করছি না, সাবিহা আপনার তো সিলেকশন আছে এই জন্য ওই অংশটুকুতে কালার হয় নাই, আপনার শুধুমাত্র ইনভার্স করা ছিল, যেটুকু সিলেক্ট করা আছে ওইটুকুতেই কালার হয়েছে, আপনি যদি এখন সিলেকশন সরায় জুতাটা সরান দেখবেন জুতার নিচে কোনো কালার নাই,
কি সিলেক্ট করে নিতে হবে, কারণ আমরা তো ওইটার পুরো লেয়ারেই কালার দিব। ই সিলেক্ট ইনভার্স না, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন অথবা সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট করেন। ডিসিলেক্ট করার পরে এবার আপনি লেয়ারে গিয়ে দেখেন কোন লেয়ারে আছেন, নিচের লেয়ারে কালার দেন। ম্যাডাম ঠিক আছে? ছিল না এই মূল ছবিটা দেখাচ্ছে, এই যে আমার মূল ছবি। আচ্ছা এই ছবিটাও নাই। আচ্ছা ঠিক আছে। না ম্যাম আমার একটু দেখেন তো। হ্যাঁ দেখছি ম্যাম। এবার এখানে কালার নিয়ে যেতে হবে। নিচে লেয়ার নিয়েছেন, খালি লেয়ার, খালি লেয়ার নিতে বলছি। নিচে লেয়ার নেন, লেয়ার নিয়ে যে লেয়ারে কাজ করছেন সেই লেয়ারের নিচে দিবেন। কোথায় নিউ লেয়ার? কপি না, আপনি কপি কেন নিচ্ছেন? নিউ লেয়ার, খালি লেয়ার বলেছি। এটা কিভাবে নেব? শুধু ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলেই তো হবে, এর আগের দিন নিয়েছিলেন না? জি জি। হ্যাঁ এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এখন এই লেয়ারে কালার দেন। কালার আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, লেয়ার সিলেক্ট আছে, শুধু কালার অ্যাপ্লাই করেন, কিচ্ছু করতে হবে না আর। কিভাবে করব? কালার অ্যাপ্লাই করেছি কিভাবে বলেন তো, কিভাবে করছি? গতদিন কালার দিয়েছিলেন না, সিলেক্ট করে কালার দিয়েছি, কিভাবে দিয়েছি? অল্টার ব্যাকস্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। কালার হয়েছে, এবার দেখো কালার দেওয়ার পরে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় ইরর আছে। জি। এবার যে জুতার যে লেয়ারটা, মানে উপরের লেয়ারটা, উপরের লেয়ার সিলেক্ট করেন, উপরেরটা সিলেক্ট করে এখন জুম করে দেখেন যেখানে যেখানে সমস্যা আছে সেইটুকু অংশ সিলেক্ট করে করে ডিলিট করেন, সাদা সাদা রয়ে গেছে যেটা। নিচেরটা অন থাক, নিচেরটা অন থাকলে আপনি দেখতে পারবেন কোথায় কি সমস্যা। জুম করেন, জুম করলে কাজ করতে সুবিধা হবে। জুম করে ওই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারফেক্টলি হবে। দেখেন অনেক সমস্যা আছে এখনো। এটার জন্য ইরেজার টুল ব্যবহার করতে পারেন। ইরেজার টুল, ইরেজার টুলটা আমি এখন তাহলে দেখাই দিই আপনাদেরকে। আপনারা তাহলে বাকিরা স্ক্রিন শেয়ার অফ করে দেন। ইরেজার দেখাবো নাকি কুইক সিলেকশন দেখাবো? আচ্ছা অন্যটা দেখাই। আচ্ছা একটা একটা করেই দেখাই, একদিনে এত দিলে অবশ্য হবেও না। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা আছে তাই না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা দিয়ে দিই। এটা অফ করে দিই, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, নতুন লেয়ার নিয়েছি, নতুন লেয়ারটা হবে প্রোডাক্টের নিচে অবশ্যই। এখন এখানে যদি কালার দেই, যা ছিল তাই দিয়ে দিলাম ঠিক আছে দেখার জন্য। এবার আমরা এখান থেকে দেখি এখানে কি কি সমস্যা আছে। সমস্যা আছে অনেক তাই না, এই যে সাদা সাদা অংশগুলো রয়ে গেছে এগুলো সরাবো কি করে? তো এখানে কুইক সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল দিয়ে দ্রুত সিলেক্ট করা যায়। ক্লিক করে এইভাবে শুধু ড্র্যাগ করলে, যে এখানেও আছে প্লাস আর মাইনাস, প্লাস দিয়ে এইভাবে অ্যাড করে দিব। ব্রাশটা ছোট বড় করা যায়, ব্রাশ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ড থেকে,
থার্ড ব্র্যাকেটটার রাইট সাইডেরটা প্রেস করলে ব্রাশটা বড় হয়ে যাবে। এটা কি কুইক সিলেকশন টুল? ঠিক আছে, কুইক সিলেকশন। এখন পুরোটা সিলেক্ট করে নিছে, তো এইভাবে সিলেক্ট করতে গেলে পুরোটা সিলেক্ট হয়ে যেতে পারে, তখন আবার সিলেকশন থেকে বাদ দিতে হবে। সিলেকশন থেকে বাদ দেওয়ার জন্য এই যে মাইনাস, এটা নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটাকে আমরা সিলেকশন থেকে বাইরে বের করে দিব, দিয়ে তারপরে ডিলিট করে দিব। এখন যতটুকু সিলেক্ট করা দরকার সেই এইভাবে আস্তে আস্তে সিলেক্ট করবেন। ব্রাশ ছোট করার প্রয়োজন হলে আবার থার্ড ব্র্যাকেটে এসে লেফট সাইডেরটা প্রেস করব, লেফট সাইডেরটা হচ্ছে ব্রাশ ছোট করে, রাইট সাইডেরটা বড় করে। ব্রাশ ছোট করে দেন এটা অ্যাড করছেন, তারপরে যেখান থেকে আবার বাদ দিতে হবে অ্যাড করতে হবে, সেটা আবার প্লাস চিহ্ন লাগবে, প্লাস অ্যাড সিলেকশনে এসে এই অংশটুকু আবার সিলেকশনে অ্যাড হবে। কোনটা অ্যাড হবে আর কোনটা অ্যাড হবে না এটা খেয়াল রাখতে হবে, এইভাবে আস্তে আস্তে কাজ করতে হবে। কুইক সিলেকশন কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। এগুলো যদি অফ করে দেই, এটা অন করি, এটা অন করে এগুলো অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এটাতে যদি কাজ করি, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট আগে করে নিলাম। দেখেন আমরা শুধু জুতাটা সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে এই যে কালারের উপরে ক্লিক করছি, এখন এটা আস্তে আস্তে একটা একটা করে ক্লিক করতে পারেন অথবা হালকা একটু ড্র্যাগ করতে পারেন প্রয়োজন অনুযায়ী। এভাবে আগে নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে তারপর আমরা আস্তে আস্তে অ্যাড করব আর বাদ দিব। এটাতেও সেম ভাবে অ্যাড করা যায় আর বাদ দেওয়া যায়, পুরোটা সিলেকশন চলে আসছে সাদাটা, তার মানে ইনভার্স অলরেডি হয়ে গেছে কিন্তু ভিতরের অংশটা মাইনাস করা নাই। তাহলে এখন এই মাইনাসে আসি, যে বাইরের সিলেকশন থেকে আমরা এই জুতাটাকে শুধু বাদ দিব। ব্রাশ যদি বড় করার দরকার হয় ব্রাশ বড় করে নিবেন। ব্রাশ বড় করার জন্য কি বলছি, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে? জি ম্যাম। এখান থেকে এটা ধীরে ধীরে জুতাটাকে সিলেক্ট করতে হবে ভালোভাবে। যতটা নিখুঁত করা যায় ততটুকু নিখুঁত হবে। ম্যাম এইটা দিয়ে তো প্রপারলি হয় না। প্রপারলি হবে, প্রপারলি যে হবে না তা না। এটা যদি আমরা আবার দেখি, এটা আপনার ব্রাশটা ছোট করা বা বড় করার উপর ডিপেন্ড করছে। আমি যদি ব্রাশটা নিয়ে আমি যদি বাইরের দিকে চলে যাই, তাহলে সাদা অংশের উপর ক্লিক করলে সাদাটা তো সে সিলেক্ট করে নিবেই, কারণ এই যে সাদা অংশটার উপর আমি যখন ক্লিক করছি তখন ও সাদা রংটা ধরেই কাজ করছে। দেখেন সাদার উপরে যখন আমি ক্লিক করছি, ম্যাক্সিমাম সাদা এরিয়া যতটা নেওয়া সম্ভব সাদা এরিয়াটা নিয়ে নিচ্ছে, পুরাটা সিলেক্ট করে ফেলতেছে। কালার অনুযায়ী কাজ করে এইভাবে। তারপর যদি এই আরেকটা টুল আছে, কন্ট্রোল জেড দেই, এখানে আরেকটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল, এটা কালার অনুযায়ী কাজ করে। এই যে এর উপরে ক্লিক করছি সাদা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? সাদা অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আবার আমরা এইভাবে ক্লিক করতে থাকি, যে নো পিক্সেল আর সিলেক্টেড দেখাচ্ছে, এখান থেকে যে সিলেকশনে আসি, সিলেকশনে আসার পরে যদি ক্লিক করি সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে যদি অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়, এখান থেকে আমরা আবার বাদ দিতে পারবো, দিয়ে ডিলিট করতে পারবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা কালার অনুযায়ী কাজ করে। কিভাবে? এই যে আপনি কালারের উপরে ক্লিক করবেন, একটা নির্দিষ্ট কালার, একটু ব্যাপার, কালারের উপরে ক্লিক করলে এখানেই আসতেছে। আচ্ছা, এটাতে এই যে টলারেন্স লিমিট 100% দেওয়া আছে, টলারেন্স লিমিট একটু কমাই দিই, 50% দিলাম। 50% টলারেন্স লিমিট দিয়ে এখন যদি দিই তাহলেও সেম আসতেছে। অন্য ছবি নিয়ে আসি, এই ছবিটাতে পুরো ব্যাকগ্রাউন্ড একই রকম। তো আপু লেয়ার মনে হয় ঠিক নাই ম্যাম, লেয়ার ঠিক নেই সম্ভবত। লেয়ার ঠিক আছে, লেয়ারে সমস্যা নাই, একই রকম কালার আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা অন্য ছবি দিয়ে দেখি, এটাতে দেখি। এখন দেখেন এই কালারের উপর যখন আমি ক্লিক করছি, এই কালার অনুযায়ী কিন্তু সে সিলেক্ট করতেছে। 50% যেহেতু টলারেন্স লিমিট দেয়া আছে,
এটাতে সিলেক্ট করতে পারছি কিন্তু ডিলিট করতে পারবো না, কারণ আমরা এই লেয়ারটা খুলি নাই। এখন লেয়ারটা লকটা খুলে একটা কপি নিয়ে নিব, কপি নিয়ে নিলাম, একটা লেয়ার অফ করে রাখলাম, একটা লেয়ার দিয়ে কাজ করছি। এখন দেখেন এটাতে আমি যখনই ক্লিক করতেছি একটা নির্দিষ্ট অংশ হচ্ছে সিলেক্ট করতেছে, কারণ এখানে টলারেন্স দেওয়া আছে 50%। টলারেন্স হচ্ছে কালারের প্রখরতা, প্রখরতা বোঝায় টলারেন্স। যেমন এর কালারটা কতদূর পর্যন্ত সে নিবে, এই যে কতটুকু এরিয়া সে নিচ্ছে এই কালারের কাছাকাছি কতটা সে নিবে তার উপর ডিপেন্ড করে। যেমন টলারেন্স যখন 50% ছিল কতটা নিচ্ছিল আমরা দেখলাম, এখন যদি 100% দেই, 100% দেওয়ার পর যদি ক্লিক করি তাহলে দেখেন এর আশেপাশে যতগুলো কালার আছে সে কিন্তু 100% যতটা সম্ভব নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? আমার কতটুকু সিলেকশন দরকার, কতটুকু সিলেকশন দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা এটা কি করতে পারি, টলারেন্স কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। এখানেও আবার আমরা সিলেকশন যদি অ্যাড করতে চাই, এই যে অ্যাড সিলেকশনে গিয়ে এখান থেকে অ্যাড করব কোনটা কোনটা অ্যাড করতে চাচ্ছি। এখন দেখেন এই একটা কালারের উপর ক্লিক করছি, এই ধরনের 100% যেহেতু দেওয়া আছে সবগুলোকেই সিলেক্ট করে ফেলছে অলমোস্ট, আর যেগুলো হালকা আছে সেগুলোকে বাদ দিয়ে রাখছে। ঠিক আছে, দেখেন অন্য কালার যেগুলো পেয়েছে সেগুলো বাদ দিয়ে পুরো ওই কালারটা সিলেক্ট করে ফেলছে। এখন যদি আমরা ডিলিট করি তাহলে ডার্ক টাইপের যে কালার গুলো ছিল, একটা ডার্ক যেই জায়গায় ছিল ওখানে ক্লিক করছি, তাহলে আগের যে সিলেক্ট ছিল আর ডার্ক যতটুকু অংশ ছিল পুরাটাই কিন্তু চলে গেছে। বুঝতে পারছি? টলারেন্স, টলারেন্স বুঝেছেন কি? জি ম্যাম, জি ম্যাম। যদি আমি এখানে দিই তাহলে হবে না, এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে ক্লিক করেছি, মানে নতুন যে লেয়ারটা আসবে এই সোর্স অনুযায়ী আসে। এই জন্য এখানে যে কুইক সিলেকশন টুল আছে, এই যে এখানে দ্রুত সিলেকশন করা যায়, দ্রুত সিলেকশন করার কাজে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো তাহলে এই দুইটা টুল দিয়ে আমরা আরো সহজে রিমুভ করতে পারবো। আগে যে টুল গুলো শিখছি সেগুলোও ইম্পর্টেন্ট। ছবি অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে হতে পারে। সব ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভে কিন্তু একই টুলে কাজ নাও হতে পারে, ছবি অনুযায়ী আপনার অন্য টুল ব্যবহার করতে হতে পারে। আবার কিছু কিছু ছবির ক্ষেত্রে দেখা যাবে যে একটা টুলে হচ্ছে না, দুই তিনটা টুল ব্যবহার করতে হতে পারে, ডিপেন্ড, সেটা ছবির উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এই দুইটা টুল একটু প্র্যাকটিস করেন সবাই। ল্যাসো টুল কোথায়? ল্যাসো টুলের জাস্ট পাশে দেখেন, হ্যাঁ রাইট ক্লিক করেন, হ্যাঁ এইটা, এই যে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান্ড টুল দুইটাই আছে। জি ম্যাম, প্লিজ।
ম্যাম ম্যাজিক টুলসটা কোথায়? ম্যাজিক ওয়ান টুল আর হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল দুইটাই ল্যাসো টুলের পাশেই আছে। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে প্র্যাকটিস করেন। ম্যাম যদি এমন হয়ে যায় তো এখান থেকে ব্যাক আসবে কিভাবে? হ্যাঁ বুঝিনি। মানে আমি এইভাবে করে ফেলেছি এখানে কালারটা ওইখানে চলে গেছে, এখান থেকে ব্যাক আসবে কিভাবে? কন্ট্রোল জেড দেন আনডু করেন, কন্ট্রোল জেড দেন আবার। আবার কন্ট্রোল জেড দেন, হ্যাঁ ঠিক আছে। আর যাদের পুরোনো ভার্সন আছে তাদের সাথে কন্ট্রোল সেট কাজ করবে না, কন্ট্রোল অল্ট আর জেড কাজ করবে। আর যদি মনে না থাকে তাহলে এডিট মেনুতে যাবেন, এডিট মেনুতে গিয়ে আনডু রিডু লেখা আছে, শর্টকাটও লেখা আছে। হ্যাঁ
একই সাথে দুইবার এই টুলসটা ইউজ করা যাবে না ম্যাজিক টুলস? হ্যাঁ, এই যে এখান থেকে অ্যাড সিলেক্ট, একবার আমি ব্ল্যাক এ ক্লিক করলাম, হ্যাঁ এই যে অ্যাড সিলেকশন আছে না, অ্যাড সিলেকশন অ্যাড করে, অ্যাড সিলেকশনে ক্লিক করে যেখানে সিলেকশন অ্যাড করা দরকার সেখানে ক্লিক করেন। এটা তো পুরোটাই বাদ চলে যাবে। জি জি, আর টলারে এখানে ম্যাজিক টুলস আর কাজ করবে না, মানে অন্য টুলে চলে যাবেন তখন। জি জি, সেটাই দেখছি। সবাই পাঁচটা করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ডে একটা নির্দিষ্ট কালার দেন, কালার দিয়ে আমাকে দেখান। এখানে যে কয়টা টুল শিখছেন, আপনার যে টুল ইচ্ছে আপনি সেই টুল ব্যবহার করেন, যেমন পারেন করে দেখান আগে আমাকে, তারপর কার্ডটা কোথায় ভুল আছে কিভাবে কারেকশন করবেন আমি বলে দিব। সবাই করে দেখান, বলেন এখান থেকে আমি শুধুমাত্র এইটুকু বাদ দেবো,
এখন কি করতে হ্যাঁ, তাহলে ওইটুকু সিলেকশন করবেন। আপনি যদি বাইরে পুরোটা সিলেক্ট করেন তাহলে কিভাবে হবে, যেটুকু বাদ দিবেন সেটুকু সিলেক্ট করেন। আর কোন লেয়ারে থাকতে হবে? জুতার লেয়ারে থাকতে হবে অবশ্যই। জি আর শুধু অতটুকুই সিলেক্ট করতে হবে। জুম করেন, জুম করে অতটুকুই সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট করে দেন। আচ্ছা, পাঁচটা ছবি করে আমাকে দেখাবেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিবেন। পাঁচটা ছবি করা হয়ে গেলে আমাকে দেখাবেন। সবাই করেন। জি বলেন। আপু আমার একটু স্ক্রিন আসবেন? হ্যাঁ বলেন। এই ছবিটা, হ্যাঁ সাপোজ দেখেন এই চুলের এখানে, হ্যাঁ এটা তো কমপ্লেক্স ইমেজ, এখন তো সিম্পল ইমেজের কাজ চলছে। আপনি সিম্পল ইমেজ দিয়ে করেন, কমপ্লেক্স ইমেজে আমরা পরে আসব। এখন সিম্পল ইমেজের কাজ করেন। এগুলো আছে, এগুলো সামনে টপিক আছে আরো, কমপ্লেক্স ইমেজের কাজও আমরা করব পরে। এখন সিম্পল ইমেজ নিয়ে পাঁচটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য কালার দেন। হ্যাঁ এগুলো করতে পারবেন, করেন। আচ্ছা ঠিক আছে। Thank you.
যাদের ব্যাকগ্রাউন্ড শেয়ার নাই, মানে যাদের স্ক্রিন শেয়ার নাই, তারাও কিন্তু কাজ করে না। আমি কিন্তু লেয়ার গুলো চেক করবো।
না দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ দেখেন, আচ্ছা এই একটা জুম করেন একটু। ও এটা জুম করব? হ্যাঁ জুম করেন। ওকে আচ্ছা, ও এটা আর কি শ্যাডো দেওয়া ছিল, এই জন্য আর কি শ্যাডোটা পেয়ে গেছে, রয়ে গেছে, কাজ করেছিল তবে এই জন্য আরো স্মুথ হবে কাজ। জুম করে করে কাজ করবেন দেখে দেখে। আচ্ছা যে নিচে জুতার একটু বোধহয় শ্যাডো ছিল বা অন্য কালার ছিল, একটু রয়ে গেছে। এটা জুতার কালার আর শ্যাডো ছিল, ওইটা ই করতে যে এখানে যে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ এইটা না, আচ্ছা আপনি নিচের লেয়ারে কালার দেন নাই, আপনি ওইটা সিলেক্ট করে ওখানেই কালার দিয়ে দিয়েছেন। এটা থাকলে কি হয়, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন না, এডিট করার সমস্যা হয়। আপনাদেরকে নতুন লেয়ারে কালার দিতে বলেছিলাম, নতুন লেয়ারে কালার দিলে ওই লেয়ারটা আপনি অফ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার চট করে চেঞ্জ করা যায়। কিন্তু যদি আপনি ওই লেয়ার সিলেকশন করে ওর মধ্যেই কালার দেন, তাহলে যদি আপনাকে আবার চেঞ্জ করতে হয়, আবার ওটা সিলেক্ট করে আবার চেঞ্জ করতে হবে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে দেন আপনি নিচে আলাদা লেয়ারে কালারটা রাখবেন, তাহলে আপনাদের নিজেদের জন্যই সুবিধা হবে। যে সাপোজ এটার সাথে এই ব্যাকগ্রাউন্ড কালার ভালো লাগছে না, ওটা চেঞ্জ করে দিতে হবে তখন। হ্যাঁ এটা এইভাবে করলেন, কিন্তু নিচের লেয়ারে তো আসলে আছে তাই না? নিচের লেয়ারে বলতে আপনার জুতার যে লেয়ারটা, জুতার লেয়ারের মধ্যে তো আপনার লাল কালার রয়ে গেছে তাই না? হ্যাঁ আর উপরে যে লেয়ারে কালার দিলেন সেটারও কিন্তু জুতাটা সরালে নিচে কোনো কালার পাওয়া যাবে না। এবার দুইটা লেয়ারই ওপেন রাখি, এবার জুতা সরান, মুভ টুল দিয়ে জুতা সরাই, দেখেন নিচে কালার নাই। হ্যাঁ নিচে কালার নাই, বুঝতে পারছি। ওইখানে সিলেকশন থাকা অবস্থায় কালার দিতে হবে না, জাস্ট লেয়ার সিলেক্ট করে কালার দিয়ে দিবেন। আচ্ছা ও এই আরেকটা, সবগুলোতেই সেম কাজ করতে হবে, আলাদা লেয়ারে কালার দিয়ে রাখতে হবে, যাতে যে কোনো সময় ক্লায়েন্ট চাইলে আমরা চট করে চেঞ্জ করে দিতে পারি। এই জন্য আমরা ম্যাক্সিমাম টাইম এইভাবেই কাজ করার চেষ্টা করব। আচ্ছা কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে দিবেন, উনি তো আবার রিভিশনে পাঠাতে পারে যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে এই কালার না, এই কালারে ভালো লাগবে বোধহয়, এটা করে দিতে হবে আমাকে। তখন যদি আমরা আবার সিলেক্ট করে আবার করতে যাই, কারণ সবসময় তো তারা ইজি ইমেজ নাও দিতে পারে, তো বারবার সিলেক্ট করা সমস্যা। আর যদি ওটা আলাদা লেয়ারে থাকে, পিএসডি ফাইল তো থাকবেই আপনার কাছে, দ্রুত সেটা ঠিক করে দিতে পারবেন। এরকম এরকম করলেও তো হবে না, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা কমপ্লিট হয়েছে, আরো ছবি নেন, ছবি নিয়ে কমপ্লিট করেন। ওকে ম্যাম। আর যাদের স্ক্রিন শেয়ার নাই তারাও সেম কাজ করবেন, পাঁচটা কমপ্লিট হলে আমাকে দেখান। যে কটা টুল শেখা হয়েছে এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো টুল ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, একটা কাজের জন্য একাধিক টুলও ব্যবহার করতে পারবেন।
হ্যালো ম্যাম, কি বলেন ম্যাম, নতুন পিকচার নেওয়ার জন্য কি নতুন লেয়ার নিতে হবে? নতুন লেয়ার না, আপনি ছবি ওপেন করুন, ফাইল থেকে ওপেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম এইটা দেখেন তো, এরকম করবো কিনা? হ্যাঁ, কার স্ক্রিন দেখবো? তন্ময় বিশ্বাস। তন্ময় জি, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ এরকম থাকলে আপনার যখনই ক্লায়েন্ট বলবে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, তখনই কিন্তু আপনি জাস্ট শুধু নিচের লেয়ারে আসবেন আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। এক সেকেন্ড লাগবে আপনার, বুঝতে পারছেন? এই জন্য এইভাবে পিএসডি ফাইল গুলো রাখবেন। আর ক্লায়েন্ট তো জেপিজি নিবে, আপনার পিএসডি হয়তো নাও নিতে পারে, আর পিএসডি চাইলে পিএসডিও দিতে পারবেন, অসুবিধা হবে না। আচ্ছা মানে যেটা কমপ্লিট হয়ে যাবে ওইটা কি সেভ করতে হবে নাকি সেভ না করলেও পাওয়া যাবে? সেভ করতে হবে, পিএসডি সেভ করে রাখলে যেভাবে লেয়ার সহ আছে এইভাবেই থাকবে, আর যদি জেপিজি করেন তাহলে ওটা একটা ছবি হয়ে যাবে, ঠিক আছে? পরে যদি আবার এটা এডিট করতে চান, লেয়ার সহই রাখতে চান, তাহলে পিএসডি সেভ করে রাখবেন। জুম করতে হবে।
জুম, আচ্ছা আমি লেয়ারটা দেখাই আপনাকে। হ্যাঁ আচ্ছা জুম না জি আপু, আরো জুম করবো না? ঠিক আছে এতটুকুই থাক। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড। ওকে এটা পুরি হয়ে গেছে এখানে। হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা আছে, আরো কাজ করতে হবে। পিএসডি সেভ করে রাখেন, আরো টুল শিখলে এগুলো স্মুথ করতে পারবেন আরো। আচ্ছা বটি ইয়ার এটা হচ্ছে থার্ড। আচ্ছা ওকে ভালো হয়েছে, একটু সমস্যা আছে ওগুলো, যেগুলো ইরর আছে আরো কিছু টুল শিখে গেলে আরো স্মুথ ভাবে করতে পারবেন। এখন এগুলোকে পিএসডি সেভ রাখেন, আর যখন গ্রুপে কাজ দেখাবেন তখন অবশ্যই আগে প্রোডাক্ট গুলো সুন্দর করে মাঝখানে রাখবেন কি কোথায় রাখবেন ঠিক করে নিয়ে তারপরে জেপিজি করবেন, জেপিজি করে দেবেন। আচ্ছা ঠিক আছে। বাকিদের কি অবস্থা? আচ্ছা যাদের স্ক্রিন শেয়ার নাই তারা কি কেউ কাজ করছেন? ম্যাম আমি আজ করছি। জি ম্যাম করছি। আচ্ছা ঠিক আছে, আপনারাও স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন ঠিক আছে। জি ম্যাম নেক্সট দিন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে হবে না, আলাদা আলাদা করে করবেন। আচ্ছা ঠিক আছে, একটু সমস্যা আছে পিএইচডি রাখেন, পরে এগুলো কারেকশন করা যাবে। হ্যাঁ তারপর ওকে আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে। আচ্ছা ওকে ঠিক আছে ম্যাডাম, আমার এই ছবির আপনার রেজুলেশন ভালো না। ছবির রেজুলেশন ভালো না, আপনি হচ্ছে আনস্প্ল্যাশ থেকে ডাউনলোড করবেন, আনস্প্ল্যাশ তারপর হচ্ছে আপনার পিক্সাবে এরকম আরো বেশ কিছু সাইট আছে, ওখান থেকে ছবি ডাউনলোড করবেন। ছবি ডাউনলোড করে হোমওয়ার্ক গুলো করবেন। জি ম্যাডাম, আমি কিছু ছবি সেভ করার পরে এই যে এরকম একটা ই আসে, এটা তাহলে কি সেভ হয়নি না কোনো সময়? এরকম আসছে এই যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ইমেজের মতো একটা, এটা এটা আপনি মানে কিভাবে সেভ করেছেন? এখানে তো আপনার তো এক্সটেনশন দেখা যাচ্ছে না, এক্সটেনশন না দেখলে বুঝতে পারবো না তো। আপনি যখন সেভ করেন তখন আমি কি জেপিজি সিলেক্ট করে দিবেন তাহলে হবে জেপিজি? হ্যাঁ, আর এখানে আপনার যেহেতু অনেকগুলো গ্রুপ করা আছে আলাদা আলাদা, এই কারণে আপনি সবগুলো আলাদা আলাদা লেয়ার অফ করে করে বারবার করে আপনাকে একটা একটা করে নিয়ে আসতে হবে, দেন জেপিজি সেভ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি আমি প্রত্যেকটা আলাদা আলাদা পাবো? আলাদা আলাদা করে আপনার এই যে একটা করে যেভাবে আমাকে দেখাচ্ছেন এইভাবে আপনাকে জেপিজি করতে হবে তাহলে হবে। আচ্ছা এইটা তো আমার এখন হচ্ছে ওকে করছেন, যখন জেপিজি করছেন আমি আবার বলি সেভ অ্যাজ থেকে যদি না হয় তাহলে এক্সপোর্ট থেকে করবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব দিয়ে করবেন। এক্সপোর্ট এই যে এটা ম্যাডাম? হ্যাঁ এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে, এক্সপোর্টে যদি না থাকে আপনারটা পুরনো ভার্সন সম্ভবত এই জন্য এক্সপোর্টে নাই, সেভ ফর ওয়েব সরাসরি আছে, সেভ ফর ওয়েব জি আছে এই যে সেভ ফর ওয়েব দেন ক্লিক করেন। জি আসছে ম্যাম। হ্যাঁ এখানে এই যে উপরে উপরে দেখেন প্রিসেট আছে, প্রিসেটের পরে
জিপ ফাইল লেখা আছে এইখান থেকে জেপিজি করে দেন। হ্যাঁ জেপিজি করে যেখানে হাই লেখা আছে হাই থেকে এটা ম্যাক্সিমাম করে দেন। এটা ম্যাডাম এটা না এটা না জেপিজি থেকে হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আছে না জি জি ম্যাক্সিমাম দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে এবার নিচে দেখেন 100% কিনা। হ্যাঁ 100% আছে এবার সেভ দিয়ে দেন। এখানে 100% আছে তাহলে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে এখানে আগে নাম দেবেন, নাম দিয়ে তারপরে সেভ করবেন, ফাইল নেম দিয়ে সেভ করবেন। ম্যাম তন্ময় বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা একটা একটা করে দেখান। আচ্ছা ওকে ঠিক আছে। ছবিটা ভালো। আচ্ছা রেজুলেশন ভালো না ছবির খুব। হ্যাঁ ঠিক আছে ওকে। একটু সমস্যা আছে রেজুলেশন ভালো না হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে কোন একজন স্ক্রিন শেয়ার দিয়ে ব্রাউজার ওপেন করে freelancer.com এ যান, একজনের স্ক্রিন শেয়ার থেকে আমরা সবাই দেখে নিব। এখন যাব না কালকে ম্যাম? এখন যে কোনো একজন দিলেই হবে। আচ্ছা দিছি স্ক্রিন শেয়ার দিছি। দুইজনের স্ক্রিন শেয়ার হয়ে গেছে তো একজনের শেয়ার আছে একটা হলেই হবে, যে কোনো একজন হচ্ছে। আমি তাহলে রেখে দিলাম। আচ্ছা তন্ময়ের অলরেডি অ্যাকাউন্ট আছে তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে আপনার তো দরকার নাই, যার অ্যাকাউন্ট নাই এরকম কেউ একজন শেয়ার দেন, কারণ অ্যাকাউন্ট খোলাটা আগে আমরা দেখব। ম্যাডাম তাহলে আমি দিই। আচ্ছা দেন। ব্রাউজারে গিয়ে freelancer.com সবাই ভালোভাবে দেখেন, সবারই কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা freelancer.com এর এই যেখানে আসার পরে আমরা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা কি করবো সাইন আপ করবো। অত্যন্ত নেটওয়ার্ক স্লো অনেক। আচ্ছা সবাই ভালোভাবে দেখবেন যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, এটাও কিন্তু হোমওয়ার্ক থাকবে। এত স্লো চলে এসছে প্রায় আর। হ্যাঁ এসছে। এখানে আপনার কন্টিনিউ উইথ ফেসবুক আপনারা দিতে পারেন, কিন্তু কন্টিনিউ উইথ ফেসবুক না দিয়ে ইমেইল দিয়ে খোলাই সব থেকে ভালো হবে, তাই ইমেইল দিবেন। আর আপনি ফ্রিল্যান্সারে যে পাসওয়ার্ড ব্যবহার করতে চান সেটা, এটা কিন্তু ইমেইলের পাসওয়ার্ড না।
এখানে ইমেইল দেন, আপনি যে ইমেইল দিয়ে খুলতে চান ইমেইল দেন, তারপর একটা পাসওয়ার্ড দেন। ম্যাম আমি যে কোনো যেমন ইচ্ছা তেমন ইমেইল দিতে পারবো? আপনি যে ইমেইলটা ব্যবহার করেন সেটা দেন। আপনার একটা মেইল অ্যাড্রেস আছে না, আপনি যেটা ব্যবহার করেন সেই মেইল অ্যাড্রেসটা দেবেন। এবার পাসওয়ার্ড, মানে এখানে পাসওয়ার্ড কি আমার যেটা ইমেইলের যেটা দেওয়া আছে ওইটাও দিতে পারবো? ইমেইলের পাসওয়ার্ড না, মেইলের পাসওয়ার্ড আপনি চাইলে দিতে পারেন, সেটাই একইটাই আপনার ফ্রিল্যান্সারে থাকবে, কিন্তু এটা ফ্রিল্যান্সারের জন্য পাসওয়ার্ড। যে আমি মনে রাখার সুবিধাটা যদি ওইটাই দিই তাহলে তো অসুবিধা নাই, যদি দিতে চান দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখানে এগ্রি দিতে হবে না? হ্যাঁ এগ্রি দিতে হবে, দেওয়ার পরে জয়েন ফ্রিল্যান্সার। জয়েন ফ্রিল্যান্সারে দেওয়ার পরে এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, মানে যেই নামটা আপনার শো করবে অ্যাকাউন্টে, ইউজার নেম। ইউজার নেমটা এখানে সাজেশনে দেখাচ্ছে, সাজেশন থেকেই নিতে হবে এমন না, আপনি একটা ইউজার নেম যখনই দিবেন তখন ওই ইউজার নেম যদি অলরেডি টেকেন হয়ে থাকে, মানে অলরেডি যদি কেউ নিয়ে থাকে তাহলে ওইটা দিবে না, তখন হয়তো আপনাকে অন্য একটা চুজ করতে হবে। দিয়ে দেখেন নেই কিনা। ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 and 16 ক্যারেক্টার্স লং অ্যান্ড কম্পোজড অফ ওনলি ওয়ান ওনলি নাম্বারস অ্যান্ড লেটার্স স্টার্টিং উইথ আ লেটার, মানে মাঝখানে এই যে স্পেস আছে স্পেস নিবে না। স্পেস উঠাই দিলাম। স্পেস উঠাই দিয়ে দিলে নিবে যদি এই নামটা অন্য কেউ অলরেডি নিয়ে না থাকে। হ্যাঁ নিয়ে নিয়েছে। এখানে এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আই ওয়ান্ট টু ওয়ার্ক আর আই ওয়ান্ট টু হায়ার, আমরা কাজ করতে চাই তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমরা এটা সেভ করে দিই ম্যাম? এটা সেভ করে রাখতে পারেন, আপনার পিসি আপনার ব্রাউজার সেভ থাকলে তো অসুবিধা নেই। অ্যাকাউন্টটা ওপেন করার পরে এই পেজটা আসবে। ম্যাম আজকে আগে আমাদের স্কিল গুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা কি ধরনের কাজ করব, ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার দেয়া আছে একটা, দেখেন মানে আমরা তো ডিজাইনের কাজ করব এই জন্য এটা সিলেক্ট করব। ক্লিক করেন, হ্যাঁ এই যে এখানে অপশন গুলো চলে আসছে, বা কি কি ডিজাইনের কাজ করব, ফটোশপ লোগো, তারপর এখানে লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, তারপর নিচে আছে দেখেন ফটোশপ ডিজাইন, নিচের দিকে আসেন ফটোশপ ডিজাইন আছে, আর কি কি আছে যেগুলো আমরা করব, ফটোশপ ডিজাইন, তারপর আছে ফটো এডিটিং, দেখেন আরেকটু নিচে আছে ফটো এডিটিং। জি ফটো এডিটিং আছে, ব্রুশিয়ার ডিজাইন আছে, ব্রুশিয়ার ডিজাইন দেব। হ্যাঁ ব্রুশিয়ার দেন এটা। হ্যাঁ তারপরে আবার নিচের দিকে আসেন, নিচের দিকে এসে আরো আছে দেখেন টি শার্ট, তারপর নিচে বিজনেস কার্ড, বিজনেস কার্ড ইনফোগ্রাফিক্স, প্রিন্ট, প্রিন্ট ডিজাইন, স্টেশনারি ডিজাইন, টাইপোগ্রাফি, হ্যাঁ প্রিন্ট স্টেশনারি ডিজাইন টাইপোগ্রাফি,
নিচের দিকে দেখেন আর কি কি আছে। নিচে আর আছে? নিচে যদি আর না থাকে তাহলে এবার ডান পাশ থেকে সিলেক্ট করা শুরু করেন। ডান দিকে আরো অনেক কিছু আছে, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, তারপরে ইলাস্ট্রেশন। ভিডিওগ্রাফি কি লাগবে? না, ভিডিওগ্রাফি লাগবে না। ম্যাম ব্যানার ডিজাইন? হ্যাঁ, ব্যানার ডিজাইন। তারপরে কভারস এন্ড প্যাকেজিং, কভারস এন্ড প্যাকেজিং আছে দেখেন। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন, হ্যাঁ। তারপরে ফ্লায়ার, ক্রিয়েটিভ আইকন, অলরেডি 20টা হয়ে গেছে, 20টার বেশি দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেক্সট যান এবার। ডান দিক থেকে স্ক্রল করেন তাহলে চলে যাবে, একদম ডানে চলে যান, ডানের যে স্ক্রল বার, হ্যাঁ, নেক্সট স্টেপ। এখানে ফটো দিতে হবে, ফুল নেম, এটা কিন্তু আপনার সার্টিফিকেটে যেই নামটা হয়, মানে ভোটার আইডি বা পাসপোর্টে যেই নাম আছে সেই নাম দিবেন। ম্যাম জি বলেন। আমার একটু পাসপোর্ট অফিসে যেতে হবে, ছুটি পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আপনার পুরো নামটাই আপনি লিখতে পারেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলিয়ে। ও, এখানে তাহলে কি এটুক কেটে দেবো এখানে? হ্যাঁ, মানে আপনার পুরো নামটা তো ফার্স্ট নেম আর লাস্ট নেম যখন লেখেন তখন একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে সার নেম, এভাবে লেখা হয় না, তো হাফ হাফ করে লিখতে হয়। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ সিলেক্ট করে দেন, আর যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও দিতে পারেন। আর কি আছে? আচ্ছা, এরপরে নিচে দেখেন এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সে সবাই ইন্টারমিডিয়েট দেওয়ার চেষ্টা করবেন, আর একটু ভালো কাজ জানলে অ্যাডভান্স দেওয়া যায়, কিন্তু বিগিনার দিলে একদমই নতুন বোঝাবে, ইন্টারমিডিয়েট দেবেন এই জন্য সবাই। নেক্সট স্টেপে যান। হ্যাঁ, নেক্সট স্টেপে চলে যান। এটা আপাতত স্কিপ করেন। এটা প্লাস মেম্বারশিপ যদি নেন তাহলে কিছু সুবিধা আছে, কি কি সুবিধা আছে এখানে লেখা আছে, তবে এর জন্য $9.95 পার মান্থে দিতে হয়, তো প্রথম মাসটা আপনি ফ্রিতে নিতে পারবেন, কিন্তু এখনো যেহেতু আমরা কাজ পুরোপুরি জানি না, এখন আমাদের এই ফ্রি ট্রায়ালটা নিলে সেটা ওয়েস্ট হবে, তাই না? তো যখন ভালোভাবে কাজ শিখে যাবো তখন আমরা এই ফ্রি ট্রায়ালটা নিতে পারি। আচ্ছা, এখন কি স্কিপ করব? হ্যাঁ, স্কিপ করেন। Thank you.
ম্যাডাম ওই আজকে অনেককে ফোন দিলে, অনেকেই আর কি কথা বলে যা বুঝলাম যে অনেকে জানতো না যে আজকে ক্লাস আছে। আচ্ছা ওনারা ক্লাস শেষ করার আগে একটু বলে দেন যে হ্যাঁ হ্যাঁ ওনারা হয়তো ক্লাসের ব্যাপারে ইনফরমেশন যেগুলো ওনাদেরকে দেয়া হয়েছে ওনারা হয়তো দেখেই নাই। ওনাদের মেইল করা আছে, প্রত্যেককে মেইল করা হয়েছে, প্রত্যেককে মেসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে এখন চলে আসবে। ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আসলে আগে আপনার মেইল থেকে ভেরিফাই করতে হবে, তারপর আস্তে আস্তে অ্যাকাউন্ট গুলো গুছাতে হবে। আপনার অ্যাকাউন্টে নিজের সম্পর্কে লিখতে হবে, তারপর আওয়ারলি রেট কত হবে, এইভাবে আস্তে আস্তে গুছাতে হবে। তো এখনো তো নেট স্লো আসছে না,